এবার গলফ ঢাকায় আবারও বসতে যাচ্ছে গলফের এশিয়ান ট্যুর। 9 মেতে কুর্মিটোলা গলফ কোর্সে বসবে এবি ব্যাংক বাংলাদেশ ওপেনের এবারকার আসর। 12 মে পর্দা নামবে এশিয়ান ট্যুরের ঘরের কোর্সে। আগের 3 আসরে ব্যর্থ হলেও এবার শিরোপা জিততে চান সিদ্দিকুর রহমান আর জামাল হোসেন। কুর্মিটোলার নান্দনিক এই গলফ কোর্স অপেক্ষায় আরও একটি এশিয়ান ট্যুরের। টানা 4র্থ বছর বাংলাদেশে বসছে গলফের তৃতীয় বৃহত্তম এই ট্যুর। তার আগেই বেশ ঘটা করে আয়োজিত হল এবি ব্যাংক বাংলাদেশ ওপেনের লোগো উন্মোচন। $3 লাখ প্রাইজ মানির এই টুর্নামেন্টে চোখ বাংলাদেশের দুই গলফার সিদ্দিকুর রহমান আর জামাল হোসেনের। গত আসরে চেনা কোর্সে রানার্স আপ হয়েছিলেন সিদ্দিকুর। এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশন। আমি আমার বেস্টটা দিব, আমি আমার কোনো কিছু আসলে কমতি রাখছি না ইন অর্ডার টু উইন দ্য ট্রফি। আত্মবিশ্বাস এগিয়ে রাখছে গলফার জামালকেও। শুক্রবার শেষ হওয়া বিটিআই ওপেনে অল্পের জন্য ট্রফি মিস করেছেন জামাল। ভুল শুধরে চমক দেখানোর অপেক্ষায় এবার এশিয়ান ট্যুরে। নিজের হোম কোর্স যদি নিজের ভালোটা দিতে পারি তো অবশ্যই ম্যাচ জেতা পসিবল। নিজের ভালোটা বলতে মানে এই কোর্সে আমরা 20 আন্ডার 4 দিনে 22 আন্ডার খেলেছি। বিশ্বের 25টি দেশের 150 গলফার খেলবেন এবারের আসরে। আয়োজক হবার সুবাদে যেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের 35 পেশাদার আর 6 অ্যামেচার গলফার। নাহিয়ান দিন জসিম, যমুনা স্পোর্টস, ঢাকা।